ভাবছো রাজকন্যা? সময় তো এগিয়ে এলো, এইবার কাল নাগিনীর সাথে সরাসরি যুদ্ধ। না যোদ্ধা, সরাসরি নয়, কাল নাগিনী কোনো কিছু সরাসরি করে না, আর এটাই আমার কাছে সবচেয়ে বড় চিন্তার কারণ। কি চাই কাল নাগিনী? প্রাণভোমরা, সেটা তো আমার থেকে নিয়েই নিয়েছে। তাহলে সেই চিন্তাই তো বারবার আমার মাথায় ঘোরপাক খাচ্ছে। কি চায় কাল নাগিনী, যার সামান্যতম আঁচ আমরা পাচ্ছি না? কি চায়? ওই দেখো রাজকন্যা, ছ রঙের ছটা সাপ আমাদের সামনে। আজ তোর সব বড় বড় কথা একেবারে ঘুচে যাবে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করছো? কি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে তো। তোমাদের কিছু হয়ে গেলে কান্নাগিনী আমাদের আস্ত রাখবে না। আমরাও তো তাই চাই। ভয়কে আঘাত করা বন্ধ করো, নয়তো আমরা পুড়ে ছাই হয়ে যাব। আমাদের যদি কোনো ক্ষতি হয় তার দায় তোমাদেরকে নিতে হবে। একে বরং ছেড়েই দিই, তাই ভালো। এই মেয়ে এখানেই পড়ে থাক। এই যে হাত ছড়িয়ে নাও তোমরা, ওকে আমরা ছেড়ে দিয়েছি। মোহিনী, চেতনা হারিও না। মোহিনী, আমার কথা শুনতে পাচ্ছ? মোহিনী, ওঠো। মোহিনী, মোহিনী, তুমি তুমি নাগ রূপ ধরো। মোহিনী, নাগ রূপ ধরো, তাতেই তুমি রক্ষা পাবে। মোহিনী, মোহিনী জ্যোৎস্না ঠিক কথা বলেছে। তুমি তুমি নাগ রূপ ধরো। মোহিনী, নাগ রূপ ধরো। সময় লাগবে, কিন্তু ও ঠিক হয়ে যাবে। দেখো তুমি, আমি বলছি তোমায়। মোহিনী যেমনই হোক, ও যাই করে থাকুক, ওকে বাঁচাতেই হবে। জ্যোৎস্না, ও তো আমারই মেয়ে, ওকে যেমন করেই হোক বাঁচাতেই হবে। ঠিক বলেছ কাঞ্চন, মোহিনীর কোনো ক্ষতি হবে না। করছে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা পার করতে হবে। এই জায়গা অত্যন্ত বিপজ্জনক। ঠিক বলেছ রাজকন্যা।
শেষ যোদ্ধা। আমার মনে হয় আমাদের আর রক্ষে নেই। কোনো চিন্তা নেই, শক্ত করে ধরে থাকো তোমরা, আমি আছি। আশ্চর্য, এই ময়ূরপঙ্খী কথাও বলে। খুব জোর বাঁচা বেঁচে গেছে। সাপগুলো আবার নিজের জায়গায় শুয়ে পড়েছে। এই রে, এই পরের সাপগুলো আবার নতুন কি বিপদ নিয়ে আসছে কে জানে। আমিও তো তাই ভাবছি, এই ময়ূরপঙ্খী ওদের সঙ্গে লড়াই করতে পারবে তো? চিন্তা কেন, আমাকে বানানোই হয়েছে এই পথে লড়াই করার জন্য। কালনাগিনী যেখানে আছে সেখানকার জল থেকে নিশ্চিত তার সন্ধান পাওয়া যাবে। সেই চিহ্ন, এই চিহ্ন তো আমি অগ্নির কপালে দেখেছি। আশ্চর্য, এ কি করে হয়? কালনাগিনীর কক্ষে অগ্নির কপালে, আর কালনাগিনী যেখানে রয়েছে সেই জায়গায়, সব জায়গায় এক চিহ্ন। কোন জায়গা, কারা থাকে এখানে? কার অব্যয়? হিম শীতল ঝড় শুরু হলো বলে মনে হয়। হ্যাঁ রাজকন্যা, এমন শৈত্য প্রবাহ আগে কোনোদিনও অনুভব করিনি আমরা। কি করছে কি বলুন তো, প্রথমে আগুনের আক্রমণ, তারপর বরফের। ময়ূরপঙ্খী কিছু একটা করো তুমি। বেশিক্ষণ এরকম ভাবে থাকলে রক্ত জমে মরে যাবো আমরা। এদিকে তো ময়ূরপঙ্খীও কথা বলা বন্ধ করে দিয়েছে, কি হবে এবার? কি ব্যাপার হিরি, তোকে এত
উত্তেজিত লাগছে? কোনো খবর আছে না? হয়েছে তো অবশ্যই। আমার কাছে না শুনে আপনি আপনি নিজের চোখে দেখে নিন না। যতক্ষণ না খুশি শক্তি দিয়ে আমার সম্পূর্ণ অভিষেক হচ্ছে, ততক্ষণ যে আমি তোমাদের সাহায্য করতে পারবো না। আমার পক্ষে যা যা সম্ভব আমি তো তা করছি, আমার উপর ভরসা রাখো, আমি তোমাদের সুরক্ষা করবই, এটা যে আমার কর্তব্য। আমি যে নকল রানীমার কাছে ধরা পড়ে গেছিলাম সেটা কিছুতেই হিমাক্ষীকে জানতে দেওয়া যাবে না। এইটুকুই ঘটেছে আমাকে, আর কিছুই হয়নি। সে কি রে, আরো তো দেখা যাচ্ছে। তুই তো ওই রানীমার কাছে ধরা পড়ে গেছিলি রে হিরিং। ব্যাস, এই পোকা বরংটাকে নিয়ে আর পারা গেল না, ঠিক আসল সময় এসে ওকে নাকটা গলাতেই হবে। হিরিং, সরে যা। খুশি হিরিং, তোর মনে হয় মরণ ঘনিয়ে এসেছে, তাই আমার উপর নজর রাখার দুঃসাহস দেখাচ্ছিস তুই? আমি তো হিরিং, তুই জানিস না আমরা কত বড় শক্তির সঙ্গে লড়াই করছি। এত বছর ধরে ওই নকল রানীকে আমরা হাতে নাতে ধরতে পারিনি। এত চতুর সে, জানি তো হেমাকে। তাই তো কি, তাই তার কাছে ধরা পড়ে যাওয়া মানে সবকিছু শেষ। সামনে সেই মহা অভিষেকের দিন আসছে, এখন ভুল মানে ওই নকল রানীর কাছে চিরকালের মতো পড়া যায়। তাই তো রে হিরিং, তোর মাথায় কি আছে রে? তোরা জানিস, তোরা খুব ভালো করে জানিস যে পরাজয় হিমাক্ষী সহ্য করতে পারে না। এত বছর ধরে আমি আমি অপেক্ষা করে রয়েছি পরাজয় স্বীকার করার জন্য। চুপ করে আছিস কেন? বল বল। না না, তাই তো হেমাকে। বরং কোথায় সেই জাদুকরী বুড়িমা? আজ তাকে শেষ না করা পর্যন্ত আমি কোথাও যাব না। তাকে শেষ করে আমায় কালনাগিনীর কাছে পৌঁছতে হবে। কালনাগিনীর কাছে আমি পৌঁছবো যে কোনো মূল্যেই। কামিনী এখানে? এই তো সঠিক সময়, বুড়িমা ধ্যানে বসে আছে, এই সময় অতর্কিতে আঘাত করতে হবে।
বিদায়, চিরবিদায় বুড়িমা, তোমার খেলা শেষ। কামিনী, পেছন থেকে আঘাত করলে আমায়, আমি তোমায়। সব থেকে বড় শক্তি তারই জাদু করি বুড়িমা, শেষ। আমি আসছি কাল নাগিনি, আমি আসছি। না কামিনী, অন্যায় সব সময় যেতে না, কারণ ন্যায়ের জোর তার থেকে অনেক বেশি। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা, সর্বনাশ হতে চলেছে, কামিনী এসেছে, মনে হয় তোমাকে শেষ করতে চায়। যে ছলনাকে আশ্রয় বানায় তাকে ছলনা দিয়েই হারাতে হয়। এটা আমার প্রতিচ্ছবি, হ্যাঁ আমি প্রতিচ্ছবি মাত্র, দেখি এইবার আমায় কি করে মারে কামিনী। চল এখান থেকে। কামিনী যখন আমাকে মারতে এসেছে তার আড়ালে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে, জানতে হবে সে কারণ। আর এও জানতে হবে রোহিণী আর অগ্নিকে কোন রাজ্যের উদ্দেশ্যে টেনে নিয়ে চলেছে কালনাগিনী। আমাদেরকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ যোদ্ধা, যাক বিরাট বড় একটা বিপদ কাটলো। একি রাজকন্যা, মানচিত্রে আবার কালো মেঘ জমেছে কেন? যোদ্ধা, তার মানে নিশ্চয়ই আবার কোনো বড় বিপদ আসতে চলেছে। আচ্ছা রাজকন্যা, প্রথমে ছটা সাপ, তারপর আবার ছটা সাপ, কিন্তু তারপর তো আরেকটা সাপ থাকার কথা, কই তাকে তো দেখলাম না।